বিতর্কের মুখে বিশ্বভারতীতে সেমিনার বাতিল, বাংলায় বিজেপির ভরাজুবি, এই বিষয়ে ভার্চুয়াল সেমিনার। বিশ্বভারতীর ওয়েবসাইটে উপাচার্য নামে বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক, বিতর্কের পরেই ওয়েবসাইট থেকে ডিলিট সেমিনারের বিজ্ঞপ্তি। ভ্যাকসিন নিতে গিয়ে ধস্তাধস্তি, চরম বিশৃঙ্খলা বারাসাত হাসপাতালে। সকাল থেকে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ, সীমিত ভ্যাকসিন একসঙ্গে অনেকে চলে আসায় বিশৃঙ্খলা, দাবি বারাসাত হাসপাতাল কর্তৃপক্ষের। একই ছবি দেগঙ্গা হাসপাতালেও। জ্বর সর্দি শ্বাসকষ্টে ভোগার পর মৃত্যু যুবকের, করোনা সন্দেহে সৎকারের জন্য এগিয়ে এলেন না আত্মীয় পরিজনরা, রাতভর বাড়িতেই পড়ে রইল মৃতদেহ। আতঙ্ক জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়িতে, শেষ পর্যন্ত পুলিশ ও স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের উদ্যোগে মৃতদেহ দাহ করতে নিয়ে যাওয়া হয়। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু শুনেই বাড়ি থেকে পালালো মৃতের পরিবার। মৃতের করোনা রিপোর্ট না পাওয়ায় সৎকারে সমস্যা, দুদিন ধরে আমতলা সেফ হোমে পড়ে রইল দেহ। স্থানীয় তৃণমূল নেতার উদ্যোগে 48 ঘন্টা পর দেহ সৎকার, দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া ঘটনা। মৃত্যুর পর একদিন পর শববাহী গাড়িতে যান্ত্রিক ত্রুটি থাকায় হাসপাতালেই পড়ে রইল করোনা আক্রান্তের মৃতদেহ, সবং গ্রামীণ হাসপাতালের ঘটনা। মৃত্যুর খবর পাওয়ার পর মৃতদেহ বাড়ি নিয়ে যেতে রাজি হয়নি মৃতের পরিবার। দুর্গাপুর শ্মশানে করোনা আক্রান্ত দেহ সৎকারে 10 থেকে 15 হাজার টাকা চাওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিওয় তোলপাড়। তোমরা কত নিচ্ছ? বললাম কত। ইলেকট্রিক চুল্লি বিকল, করোনা মৃতদের সৎকার বন্ধ ক্যানিং এ। গত রবিবার থেকে এখানে চুল্লি খারাপ, অনেক দেহ পড়ে রয়েছে হাসপাতালগুলির মর্গে, মেরামতির কাজ চলছে, দুদিনের মধ্যেই সমস্যা মিটবে আশ্বাস প্রশাসনের। সোমবার থেকে দুস্থ মানুষদের স্বল্প মূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করল বেলুড় রামকৃষ্ণ মঠ মিশন কর্তৃপক্ষ। একটি বেসরকারি ল্যাবের সহযোগিতায় এই পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। মোট খরচের 7% ভর্তুকি দেবে রামকৃষ্ণ মিশন। বিয়েতে নিমন্ত্রণ করা নিয়ে প্রতিবেশী পরিবারের সঙ্গে মনোমালিন্যের জের, ক্যানিং এর পশ্চিম দাঁড়িয়া গ্রামে বাবা ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় দুজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, অভিযুক্তরা পলাতক। বীরভূমের নানুরে ভোট পরবর্তী হিংসায় জখম এক তৃণমূল কর্মীর মৃত্যু হল কলকাতার হাসপাতালে। 5ই মে রানীনগর গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষে গুরুতর জখম হন 2 তৃণমূল কর্মী। গতকাল মৃত্যু হয় শ্যামল দাসের। তৃণমূল বিজেপির দিকে অভিযোগের আঙুল তুললেও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। শীতলকুচি গুলিকাণ্ডে এবার মাথাভাঙার এসডিপিও কে জিজ্ঞাসাবাদ সিআইডি। সোমবার মাথাভাঙা থানার আইসি কে জিজ্ঞাসাবাদ করে সিআইডি, গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় এক এসআই কে। আইসির সঙ্গে এসডিপিও এর বয়ান মিলিয়ে দেখা হবে খবর সূত্রের। বাঁশবেড়িয়ায় পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান গুলিবিদ্ধ হওয়ার পরই অপসারিত পুর প্রশাসক, হামলায় মূল অভিযুক্ত পুর প্রশাসকের স্বামী সোনাশীল, নতুন প্রশাসক হলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান আদিত্য নিয়োগী। জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।